করবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ৩২ বছর থেকে বক্তব্য দিচ্ছি, ৩৪ বছর থেকে শিক্ষকতা করি, ২৬ বছর থেকে নিজ হাতে ফতোয়া লিখি, ৬ বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি, ৩২ বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, ৩২ বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি, ৩২ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথ হয়ে যায়নি, ৩২ বছরে কোনোদিন নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে নামটা লিখব, কি লিখব, তখন বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলেছি, প্রমাণ হলে আমি বক্তব্য দেব না। পৃথিবীর কোনো বাঙালি যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দেব না। ৩২ বছরে কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, ৩২ বছরে কোনোদিন মাঝহাব বিরোধী কথা বলিনি। বহুদিন পূর্বে মহখারা স্কুল মাঠে একবার বক্তব্য দিয়েছিলাম, টেনে বের করুন দেখি, ওটা হলো সব আশেপাশে মাঝহাবি মানুষ, যদি একটা বাক্য মাঝহাবির বিরুদ্ধে থাকে আমি আর বক্তব্যই দেবো না কোনোদিন। আমি তো এক ঘন্টার একদিনের চ্যালেঞ্জ করিনি, ৩২ বছর গোটাটাই চ্যালেঞ্জ করলাম। আজকেও খেয়াল করেন, এসেছি এলাকায়, মানে এলাকার পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আসবে, আসতে বাধ্য, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যতক্ষণ আছেন ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে, জায়গা না থাকলে দাঁড়িয়ে আলোচনা শুনবেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। উপস্থিত দৈনিক বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, মুখ বন্ধ রাখবেন, কথা বলবেন না, নিজেকে পশু প্রাণী মনে করবেন না, নিজেকে গরু ছাগল মনে করবেন না। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শৃগালের মতো, নিজেকে পশু প্রাণী মনে করবেন না, মনে করবেন আমি মানুষ, এসেছি এইটুকু সময় লস করব না, এইটুকু দোকানপাটে বসে আড্ডা পিটব না, এখানে কারোর সাথে গল্প করব না, দেখি আব্দুর রাজাক সাহেব কি বলেন। আজকের আলোচনা গীবাত পরনিন্দে, ইয়াকুমুজ জান্না ফাইন্না জান্না আকদাবুল হাদিস, ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি, এক আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, দুই উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা, তিন শাহাদাতুজ জারি, মিথ্যে সাক্ষী দেওয়া। নাটোর জেলে ১০ বছর ১৫ বছর ২০ বছর থেকে কত মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। সাক্ষী বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে সেদিনও নাটোরেই ছিল না, এর নাম মিথ্যে সাক্ষী। পৃথিবীতে মিথ্যে সাক্ষী তৃতীয় মহাপাপ, সিরিয়াল আমি দিনই, সিরিয়াল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। পৃথিবীতে এক নম্বর পাপ হলো শিরক করা, যেটা এদেশের মানুষ দিন রাত করছে, এদেশের মানুষের জন্মগত স্বভাব শিরক করা। আপনার স্ত্রী কুলা কুলা বুঝেন, কুলাতে চাউল ঝাড়ছে, তো আপনার ছেলেটা দড়ি এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তা আপনার স্ত্রী বলছে হট কুলাতে পা দিতে হয়, হট সরে কিন্তু কুলাতে পা দিতে হয়, এ কথা কেন বলছে, এ কথা বলবে সরো 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 আব্বু সরো, একটু কাজটা করে নি আব্বু সরো, বিরক্ত করো না, এ কথা বলবে, কেন বলছে যে হট কুলাতে পা দিতে হয়, তো সেরেক হয়ে গেল, চুলাতে পা দিতে হয়, এ তো সেরেক হয়ে গেল, ভাতের পাতিলে পা রাখলে কেমন হয়ে গেল, এ তো সেরেক হয়ে গেল, গরুকে লাথি মারা জানে, এ তো সেরেক হয়ে গেল, কাক ডাকছে কুটুম্ব আসতে পারে, এ তো সেরেক হয়ে গেল, হাত থেকে গিলাস পড়ে গেল কি জানো হয়, এ তো সেরেক হয়ে গেল, অষ্টাধাতুর আংটি কেন হাতে, এ তো সেরেক হয়ে গেল, পীর সাহেবের দোহায় দিয়ে কথা বলছে, এ তো সেরেক হয়ে গেল, কবর তো আছেই।
জন্ম দিবস তো আছে, মৃত্যু দিবস তো আছে, দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে, রাজশাহী আসবে, সূর্য ডুবার সাথে সাথে আলো দিলা, এই সুপারভাইজার শুনো, এই আলো দিলা কেন? বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে। তো সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হতো হিন্দুদের কাজ, স্বামী মারা গেলে নাকফুল খুলে দিতে হবে, ওটা তো হিন্দুদের কাজ। তো মহিলার মুসলিম মহিলা কথা থেকে পেল, ওদের কাছ থেকে পেয়েছে। ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান শির্ক দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা, দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শির্ক মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এটা যে পড়ছে তো কি মনে করছে যে পাপ হবে, মনে করছে যে নেকি হবে? বালাগাল ওলা বে কামালিহি কশফদ্দ যাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে পড়ছে তো কি মনে করছে পাপ হবে? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তো কি মনে করছে যে পাপ হবে? আল্লাহ 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 আল্লাহ, ও কি মনে করছে যে পাপ হবে? সালামের পরে শুরু করেছে আমি মসজিদে ঢুকেছি, আর শুরু করেছে ভাই থামেন আমি সালাত আদায় করবো, আপনি চিল্লাবেন, এটা হলো? তখন কেউ কিছু বলবে না, ওটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমরা ওইটা চুপ থাকো, সালাত হয়ে যাক, তারপরে আমরা জিকির করব। সম্মানিত দিনী ভাই বোন, সামনে পিছনে বদনাম করে পরকাল হারানো ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে, বাড়িতে কি বলছে, ওরা আপসে কি বলছে, এ কথা শুনিও না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন যদি সফরে যায় তাহলে দুইজন যেন একসাথে কথা না বলে। কেন? তখন তৃতীয় জন বলবে আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে, তখন বারবার এদিক ওদিক হাঁটবার কানটা লাগাবে যে দেখি কি বলে শুনি। এই জন্য আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন, নিষেধ। তিনজন গেছো একসাথেই থাকো, একসাথে কথা বলো, একসাথে পরামর্শ করো, একসাথে খেতে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শুনে তাহলে বিচার মাঠে সিসাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে, এটা হলো তার শাস্তি। চিরদিনের জন্য গোপন কথা শোনা হারাম, কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, খবরদার। এখন তো মানুষ 40 বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকায় লিখছে, আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে এদেরকে আমি গ্রহণও করতে পারি না, এদেরকে আমি ছাড়তেও পারি না। তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্ট আর জজ কোর্ট। তোমরা যে চট করে বলে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে? তুমি তো বলেছো বলেছো, তোমার তো বিদ্যাও নাই বুদ্ধিও নাই, তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ও হিংসুটে হুজুর, নইলে আসলেই বুঝে না একজন ধোকাবাজ। আমাকে জিজ্ঞাসা করেছো বেটা, ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বাপ চাচারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম হলো লাত মানাত উজ্জা হবল, অরা মূর্তি পূজা করত, এরা মূর্তি পূজা করে, এরা হলো পত্তলি, এদেশের ভাষায় এরা হিন্দু, কোরআনের ভাষায় নয়, ওরা পত্তলি, ওরা মূর্তি পূজা করত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কাবা ঘর তৈরি করেছে যারা মূর্তি পূজক। শুধু তাই নয়, এদের চেয়ে ওরা আরো জটিল ছিল। কি জটিল ছিল? কাবা ঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল, ওই মূর্তির নাম কি? হবল, বুখারীর হাদিস। ওই হবলের পাশে একটা পাতিল ছিল, পাতিল, সেই পাতিলে তিনটা খড়ি ছিল, সর এত বড় বড় কাঠি,
একটাতে লেখা ছিল ইফাল করো, একটাতে লেখা ছিল লাতাফাল করো না, একটাতে লিখেছিল মোহমাল কিছুই না। তো এখন মেয়ের বিবাহ দিবে তো হবলের কাছে অনুমতি নিতে হবে। এবার পাতিলে হাত ঢুকিয়ে শর্টটা উঠেছে, ওটা উঠেছে ইফাল করো। এখন হবল আল্লাহ বলে দিলে যে বিবাহ দাও, ওই শর্টটা উঠেছে যাতে লেখা আছে লাতাফাল, এই হবল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এইভাবে তারা চলে গেছে দুনিয়া থেকে। এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না, জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কিনা। তা বললাম হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই, হিন্দু হলে টাকা অবৈধ হয়নি। কেন? অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন, অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহর নিজে পানি পান করেছেন, অমুসলিমদেরকে আল্লাহ রাসূল নিজে হাদিয়া দিয়েছেন, অমুসলিমদের হাদিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গ্রহণ করেছেন। তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই পত্তলিকারাই কাবা ঘর তৈরি করেছিল। আল্লাহ নবী যখন 40 বছর পরে নবী হলেন তখন তিনি কাবা ঘর ভেঙে নতুন করেননি, বরং 40 বছর বয়সে নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা ওয়া হাওলাহা সালাসু মিয়া সিত্তুন নুসব, তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি, তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হক এসেছে সত্য, অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। লাঠি দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের, ইব্রাহিম সাহেব বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো, মূর্তিগুলি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিসসালামের, মূর্তিগুলি ছিল ইসহাক আলাইহিসসালামের। তো তার পিতার হলো কি করে, জিবরাইল আলাইহিসসালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন তখন জিবরাইল আলাইহিসসালাম বলছেন হাজা ইব্রাহিম, হোয়া ইব্রাহিম, হোয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ওয়া আলাইকা সালাম ইয়া নবী উসালে ও ইবনু সালে, ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকে সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিসসালাম বাপ বেটা দেখেন, হাদিস বুখারী মুসলিম, যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার, ইব্রাহিম আলাইহিসসালাম বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে, মূর্তি গড়তে আসেনি উনি, মূর্তি ভাঙতে এসেছিলেন। আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে, নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন, এত ইয়ে কেন, আমার শখে যে কাঁকড়া, আমি তাহাজ্জুদ পড়ি, আপনার শখে যে কি আছে কাঁকড়া, প্লেটে আছে চিংড়ি মাছ, আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ, তো কোনটা এটা, সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক, সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক, আপনি বক্তব্যের সাথে মুনাফিকই করেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলেছি আমার বক্তব্যের সাথে মুনাফিকই করিয়েন না, জাতিকে কোনোদিন এক মিনিটের জন্য ফাঁকি দিনি, বাড়িতে ঢুকে যত প্লেট আছে যত আয়না আছে যত কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে, তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মুমিন হয়ে মরলাম। মুনাফিক করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না, জান্নাত তো সহজ নয়, জান্নাত তো সহজে ভোগ করা যায় না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে সতর্ক করছি, খুব সাবধান সতর্কতার সাথে আপনাকে বলছি, বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন, যতই ভালোবাসার আয়না হোক না কেন, যতই দামি কাঁকড়া হোক না কেন, তাকে ভেঙে ঘুমাতে হবে, তাহলে আপনি একজন মুসলিম মহিলা, নইলে আপনি একজন মুনাফিক মহিলা। ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে, ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে, আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা, আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ আপনার কাছে দাওয়াত দিতে এসেছি।
পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই যাতে দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করছেন একটা হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউদনিল মুমিনা ইয়াওমাল কিয়ামা, মুমিন পুরুষ নারীকে আল্লাহ তাআলা কাছে